চলে এসেছি ঘুম মনাস্ট্রিতে। এখানে একটি গুম্ফা রয়েছে যেখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। গিয়ে ভেতরে আমরা প্রদক্ষিণ করলাম, দর্শন করলাম, খুব ভালোভাবে দর্শন হয়ে গেল। আর মনাস্ট্রিটা খুব ভালো লাগছে এখানে এসে। মনাস্ট্রিতে জেনারেলি খুব পিসফুল অ্যাটমসফিয়ার হয়, কিন্তু এখানে এত ট্যুরিস্টের প্রেশার যে পিসের নামগন্ধ এখানে নেই। তবুও ঠিক আছে, মনাস্ট্রি, ঘুম মনাস্ট্রি বিখ্যাত সাইটসিংয়ের মধ্যে পড়ছে দার্জিলিংয়ের। তো এখানে একটা ঘোরা হয়ে গেল, ভালোই হলো, প্রচুর ফটো টটো তুললাম। আর আমি মনাস্ট্রির ভেতরেও ভিডিও করেছি, ভালো লাগছে খুব। এত ঠান্ডা, এত ঠান্ডা যে মানে আমি ক্যামেরা বার করে শ্যুট করতে, রেকর্ড করতে আমার হাতগুলো মানে জমে যাচ্ছে, আমার নাকের মাথা, আমার গাল সব জমে যাচ্ছে, মানে আঙ্গুলগুলো না রীতিমতো বেঁকা হয়ে যাচ্ছে আমার। তাও আমি শ্যুট করছি, ফটো তুলছি, কি করব, কিছু করার নেই। মানে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে।